কেমন আছো? আশা করি ভালো আছো সকলেই। তোমাদের রোজ রান্না দেখাই, আজ আর রান্না দেখাবো না। আজ তোমাদের বাড়ির যে চামচ ছাঁকনি এগুলো পরিষ্কার করে দেখাবো। এগুলো কিছুদিন পর পর পরিষ্কার করতে হয়, কেন কতটা ময়লা পড়ে যায় তোমাদের সেটা দেখাবো। আর কিভাবে তোমরা শর্টকাটে পরিষ্কার করতে পারবে সেটা আমি দেখাবো করে আজকে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, আর একটু কমেন্ট করবে, খুব ভালো লাগবে। একটু শেয়ারও করে দিও, আরো 5 জন যাতে দেখতে পায়, এটাই রিকোয়েস্ট থাকলো। সব দেখছি জল নিয়ে নিয়েছি, দেখো এই যে এতটা আমি জল নিয়ে নিয়েছি, এটা গরম করতে দিয়েছি ভালো মতো। এই জল গরম হয়ে গেছে, দেখো আমি এতে একটু নুন দিয়ে দিচ্ছি, 1 চামচ আর 1/2 চামচ, কেন অনেক জিনিস পরিষ্কার। আর এই 1 চামচ খাবার সোডা, এটা খাবার সোডা দিয়ে দিলাম, এই দেখো এটা দিয়ে দিলাম ফুটতে। আর একটা লেবু রস, এই ভিনিগার, সাদা ভিনিগার দিয়ে দিলাম, এই ঢাকনা 2 ঢাকনা, কেন অনেক জিনিস আমার পরিষ্কারের আছে। এই ছাঁকনিগুলো দেখো, দেখেছো কি ময়লা, এই দেখো চা ছাঁকতে ছাঁকতে কিছুদিন পর পর এগুলোর এই অবস্থা হয়ে যায়, দেখো কি অবস্থা, দেখো ছাঁকনিগুলো চারিদিক দেখেছো, এই দেখো কি অবস্থা। এগুলোকে আমি দাঁত স্টিলের এর মধ্যে বসিয়ে দিচ্ছি এগুলো, এই কিন্তু প্লাস্টিকের ছাঁকনি হলে এরকম দেবে না, একে 1 সেকেন্ড বা 5 সেকেন্ড এটাকে একটু উঠিয়ে নিয়ে ভিজিয়ে রাখবে। আর দেখো তোমাদের দেখাই, যেগুলো এই লোক মানে ডিজাইন থাকে যে চামচগুলোতে, দেখো কি ময়লা হয়ে গেছে চামচগুলো, এই ধরতে ধরতে এই চামচের এই জায়গাগুলো প্রচণ্ড ময়লা হয়েছে, এগুলো দিয়ে দিলাম স্টিলের জিনিসগুলো দিয়ে। গ্যাস আমি বন্ধ করে দিচ্ছি, অন্তত অনেক কটা চামচ এর মধ্যে দেখতেই পাচ্ছি সব ময়লা হয়ে গেছে চামচগুলো, দিয়ে দিলাম এর মধ্যে, এখানে রেখে দিচ্ছি। কিছুক্ষণ পরে ওই 10-15 মিনিট এখানে ভেজানো থাক, জলটা ততক্ষণে অনেকটা ঠান্ডা হয়ে যাবে, তবে গিয়ে আমি এই প্লাস্টিকের ছাঁকনি আছে এগুলো এবারে দেবো, এই যেগুলো পরিষ্কার করার জন্য দেবো একটু পরে। এটাকে আমি ভিজিয়ে রাখলাম আর খানিকক্ষণের জন্য, দেখো দেখো জলের অবস্থা, দেখো এখনই কিরকম হয়ে গেছে, দেখো দেখো জলটাকে একটু জল দেখো, দেখেছো এইগুলো ময়লাগুলো পরিষ্কার হবে 10-15 মিনিট পরে ভেজানো থাকবে, এটাই দেখবে অনেক পরিষ্কার হয়ে গেছে অনেক। তারপরে এই জলটা দিয়ে আবার অন্য কোনো কাজ করবো, এই যে এখানে ভিজিয়ে রাখলাম এটা। তোমাদের বাড়িতে যদি না ভিনিগার থাকে সাদা ভিনিগার, তোমরা লেবু রসও দিতে পারো, দিলে এই কাজটা হবে ভালো মতো। এগুলো ভিজিয়ে দিচ্ছি, একটু পরে এগুলো গ্লাস দিয়ে আমি ঘষবো, তখন তোমাদের দেখবো যে কতটা পরিষ্কার হয়েছে। 15 মিনিট পরে এটা দেখো এরকম এমনি ময়লা বেরিয়ে গেছে। এবারে এই প্লাস্টিকের ছাঁকনি ডুবিয়ে দিলাম, জলটা অনেকটা ঠান্ডা হয়ে গেছে এটাও ডুবিয়ে দিলাম, এবারে এটা দিয়ে এই ব্রাশ দিয়ে তুমি এই জল দিয়ে অনেক কিছু ধুইতে পারো, কাপের যে চা খেতে খেতে দেখবে যেখানে মুখ লাগা ওই জায়গাটা লাল হয়ে যায়, ভেতরটা লাল হয়ে যায়, এই জলগুলো গরম করে আর একটু কাপের মধ্যে ঢালে ঢেলে রেখে দাও, খানিকক্ষণ পরে মানে জলটা ঢেলে ফের অন্য পাত্রে রেখে তুমি কাপটাকে দেখিয়ে দেবো, ওটাও পরিষ্কার হয়ে যাবে। হ্যাঁ যেসব বলে না যে নতুন হয়ে যাবে, নতুন হবে না কখনো, পরিষ্কার হবে, এরকম ভাব তো আমি দিতে চাই না যে একদম নতুন হয়ে গেল পরিষ্কার করলাম মানে, নতুন হবে না। এবারে দেখো একটু নুন আর একটু খাবার সোটা নিয়ে যেসব জায়গাগুলো খাঁজে খাঁজে ব্রাশ যাচ্ছে না সেইখানে এরকম করে বোলাতে হবে, চল
এই দেখো, এই আঙুল দিয়ে এগুলো বোলালিয়ে, সব জায়গায় তো ব্রাশ পৌঁছায় না, এইসব খাঁজে পৌঁছাবে না ব্রাশ, তো এরম ভাবে ঘষে দিলে এগুলো ভালো পরিষ্কার হয়ে যায়। এখানে একটুখানি খাবার সোডা আর এখানে একটু নুন দিয়ে নিচ্ছি, এই জায়গাটায় নুন আর খাবার সোডা রেখেছি, এই একটু করে নিচ্ছি, আর এখানে যে সব জায়গায় এরম জায়গাগুলো এরকম করে ঘষে নিচ্ছি, যাতে পরিষ্কার হয়ে যাবে। এরকম যদি মাসে একবার অন্তত করো তাহলে জিনিসপত্র অনেক ভালো পরিষ্কার থাকবে দেখবে, এগুলোও দরকার আছে পরিষ্কার করা। এইসব জিনিস দুধ চা র চা যাই করো আমি ভালো মতো, অনেক বেশি ময়লা ধরে যায়। খুবই ময়লা হয়ে গেছিলো, অনেকদিন ধোয়া হয়নি, তো এইভাবে এই ময়লাগুলো ধরো একদম এ হয়ে গেছে, একটু নুন আর খাবার সোটা দিয়ে একটু ঘষে দিচ্ছি, কেন এগুলো ব্রাশে বেশি ভালো হয় না, একটু হাত দিয়ে ঘষলেই দেখো কতটা চকচকে হয়ে গেল, দেখো এই দেখো এই যে নকশা করা দেখছো এর খাঁজে খাঁজে ময়লাগুলো জমে থাকে, ঠিক আছে প্রচুর। এই গরম জলে ভিজিয়ে দিয়েছিলাম, ময়দাটা একটু নরম হয়ে গেছে আর তার সাথে একটু নুন আর খাবার সোটা দিয়ে এই ঘষা মারতে সব উঠে যাচ্ছে, দেখো এই দেখো এরকম করে ঘষা মারলে একটু উঠে যাবে, এগুলোতে ব্রাশ দিয়ে দেওয়া যাবে না। এপিঠে প্লেন, এপিঠে ময়লা নি, কিন্তু এই পিঠে ময়লা ছিল, এটা পরিষ্কার হয়ে গেল একদম। দেখো কতটা চকচকে হয়ে গেল, দেখো কত চকচকে হয়ে গেল, নতুন হবে না, নতুনের মতো কি হতে পারে, ব্যবহার করতে করতে চামচের যে গ্লেজ থাকে সেটাই নষ্ট হয়ে যায়, তো এই দেখো পরিষ্কার হয়ে গেল ময়লা, জলটা দেখো ময়লা বেরিয়েছে জলের মধ্যে, কত চকচকে জলের কি হাল হয়ে গেছে দেখো জল, এগুলো এরকমই এরমভাবে পরিষ্কার করতে হবে। ধরো কাপে এই জায়গাটা যে লাল হয়ে যায়, আমরা চা খাই এইভাবে এই জায়গাটা লাল হয়ে যায়, তো এই জায়গাটায় তুমি একটা এগুলো না এ করে একটু নুন আর একটু খাবার সোটা দিয়ে এরমভাবে ঘষবে, এই এই আর এই জল যে থাকবে ময়লা জলটা এটাই অন্তত 10-15 মিনিট ঢেলে রেখে দেবে, ভেতরের যে এই যেখানে যে লালচে ভাব থাকে ওটা উঠে যাবে, একটু ভিজে থাকলো তারপরে আস্তে করে এরকম করে খাবার সোটা নুন দিয়ে ঘষবে, দেখবে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। কাপের এই জায়গাগুলো যে ময়লা জমে থাকে হ্যান্ডেলে মাজলেও রোজ, কিন্তু এইসব খাঁজগুলোতে ময়লা থাকে, সেগুলো পরিষ্কার করার জন্য এরকমভাবে একটা এ নিতে পারো, মাসে একবার করে পরিষ্কার করতে পারো, আমার মতো দেখো আর পরিষ্কার কর। সাবধানে ঘষবে, হাত নালে আবার ছিলে যাবে, দেখো কাপের এই জায়গাটা কতটা পরিষ্কার হয়ে গেল, আমার একটু লাল হয়ে গেছিলো চা খেতে খেতে, এই জায়গাগুলো পরিষ্কার হয়ে যাবে, এই জায়গাগুলো দেখো কাপ কত ফ্রেশ হয়ে গেল। এই যে ময়লাগুলো ভিজে গেছে এখন দেখো কতটা নরম হয়ে গেছে, এবারে আমি এটাকে একটু নুন দিয়ে আর এই একটু খাবার সোটা দিয়ে দলবো, এই দেখো ময়লা বেরোচ্ছে, তো এই যে কেন এগুলো একদম প্রচণ্ডভাবে এ হয়ে থাকে, দেখো ঠিক আছে এটা কী অবস্থা হয়েছিল, চামচগুলো খুবই হালকা ছিল, এই দেখো গরম জলে দেওয়ার পরেও এগুলো পরে তুলে নিয়ে তোমরা একটু নুন খাবার সোটাতে ঘষতে থাকবে, এখানে এই প্লেন চামচে ময়লা হয় না, তো এই নকশা চামচগুলো যেগুলো আছে ডিজাইনওয়ালা এগুলোতেই ময়লা জমে যায় খাঁজে 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 খাঁজে, এরকম ঘষলে দেখো কত চকচকে হয়ে গেল জিনিসটা, এই দেখো এই দেখো অবস্থা দেখেছো চামচে, এরকম একটা কষ পড়ে গেছে ধরতে ধরতে হাতে, তো দেখো আমি গরম জলে একটু দিয়েছিলাম ভিজিয়ে, 10 মিনিট ভেজানো ছিল, এখানে একটু খাবার সোটা আর নুন দিয়ে দিলাম, দিয়ে এটাকে এই ঘষছি, দেখো এই ময়লাটা নরম হয়ে গেছে, এবারে ঘষে দিলেই এটা পরিষ্কার হয়ে যাবে, দেখো এই টেকনিক তোমাদের দেখিয়ে দিলাম।
তোমরা এইভাবে নকশা করা চামচ কাপ এগুলো পরিষ্কার করে ধরো। এই গরম জলটা হালকা গরম করে যদি তোমরা কাপের ভিতরে ঢেলে রেখে দাও 10-15 মিনিট ধরে, কাপের ভিতরে একটা লালচে ভাব থাকে ওটাও কিন্তু পরিষ্কার মানে নরম হয়ে যাবে। তারপরে তোমরা একটুখানি খাবার সেটা নুন দিয়ে ঘষে দেবে, দেবে কাপ একদম সুন্দর চকচকে হয়ে যাবে। এই দেখো পরিষ্কার, কত সুন্দর পরিষ্কার হয়ে গেল এটা। এইভাবে করো আর আমাকে কমেন্ট করে জানিও কাজটা আমি যা করেছি সেটা ঠিকঠাক হলো কি না, তোমরা করতে পেরেছো কি না, কেন ছাঁকনিটা প্রচুর ময়লা জমে গেছে, এটাকে ভালো করে ঘষতে হবে আমায়। দুধ চা ছাঁকা হয় যে ছাঁকনিতে, সে ছাঁকনিগুলো বেশি পরিমাণে ময়লা ধরে যায়। পরিষ্কার করে নিলে কতটা পরিষ্কার হয়ে গেল এই যে, আর এটাও কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে দেখো। এই দেখো দেখতে পাচ্ছ, দেখো এই দেখো কত চকচকে। হ্যাঁ, চায়ের যে কষ সেটাকে পরিষ্কার করলাম, তবে নতুন হবে না। কেউ যদি বলে যে পরিষ্কার করে নতুন হয়ে গেছে, এটা বেকার কথা। আমি বলবো পুরনো জিনিস পরিষ্কার হবে, নতুন হবে না। এই জলটা দেখতে পাচ্ছ কত ময়লা, এই যে চায়ের কষ বিশেষ করে এগুলো বেরিয়েছে দেখো। এই একটা পরিষ্কার হয়ে গেল, এবারে পরিষ্কার জলে আমি ধুয়ে নেবো এটা যে ময়লা ছিল, এই পরিষ্কার করে নিয়েছি দেখো এইসব জায়গাগুলো। এইভাবে তোমরা কাপ এই তারপরে চামচ, আর এই চামচ দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে, সব চামচগুলো আমার অনেক পরিষ্কার হয়ে গেছে। এই চাটনি সব পরিষ্কার করে নিয়েছি, এখন 2-3 মাস আর না পরিষ্কার করলে হবে, ব্যবহার করব। তারপরে 2-3 মাস পরে গিয়ে আবার একদিন পরিষ্কার করব। তবে রান্নাঘরের জিনিস একটু ময়লা হয়ে যায়, চায়ের কাপ ছাঁকনি বিশেষ করে সব হয়ে যায়। এই জলটার কি হাল দেখো, এই জলে তুমি আরও অনেক কিছু পরিষ্কার করে নিতে পারো অনেক কিছু। এই জলটা একটু গরম করে কাপের ভেতরে যে হলুদ হয়ে আছে ওতে ঢেলে ঢেলে রেখে দাও, কাপ ভর্তি করে পরে 1 ঘন্টা পরে তুমি আবার ওটা জলটাকে ফেলে দিয়ে ওখানে একটুখানি নুন আর একটু খাবার সোটা দিয়ে ভালো করে ঘষে নাও, দেখবে পরিষ্কার হয়ে গেছে তোমার। আমার পরিষ্কার দেখতেই পাচ্ছ, এবারে ভালো জলে বেশি নিয়ে আমি ধুয়ে নেবো, জলটা অন্য কাজে লাগাবো, রেখে দিলাম। তোমরা যে জল খাও যে বোতলে খাবার যে মানে খাবার যে জলের বোতল তাতে কখনো সাবান দিয়ে ধোবে না। খাবার জলের বোতলে তোমরা যদি একটু নুন খাবার সোডা আর একটু লেবু পাতি লেবু চিপড়ে গরম জল দেওয়ার দরকার নেই, 10-15 মিনিট রেখে আর ঝাঁকিয়ে যদি ধুয়ে নাও তাহলে বোতলের দুর্গন্ধ আর ময়লা দুটোই পরিষ্কার হয়ে যাবে।